এদিকে জামায়াতের ডাকা হরতালে যে কোনো নাশকতা এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার রাত 8টায় পিলখানার বিজিবি সদর দপ্তর থেকে বিজিবির সুসজ্জিত গাড়ি বের হয়। এসব গাড়ি নগরীর বিভিন্ন স্থানে টহল দেওয়া শুরু করে। এই টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিজিবির সদর দপ্তর থেকে।